যত সময় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় ফাঁস, রেশন দুর্নীতির ফাঁস যেন আরো চেপে বসছে। ইডি এবার নিল ভয়ঙ্কর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত নিল শোনাবো, কিন্তু একটা কথা বলুন তো, এত কিছু কাণ্ড ঘটে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না? আর কতদিন তিনি ইডি সিবিআই এর ষড়যন্ত্র, মোদী সরকারের ষড়যন্ত্র বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না? শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এত কিছু কাণ্ড ঘটে যাচ্ছে তার মন্ত্রীদের নিয়ে, তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়ে, তার দলের নেতা নেত্রীদের নিয়ে, আর তিনি কিছুই জানেন না? তাহলে কেন আগে যেটা লিখতেন পোস্টারে ব্যানারে, সততার প্রতীক বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, সেটা কেন তিনি লিখতে পাচ্ছেন না? শোনাবো সবটা, কিন্তু তার আগে দেখেনি আজকের এখন অব্দি এই রেশন দুর্নীতি মামলায় আপডেট কি আছে। যেটুকু আমরা জানতে পেরেছি যে বৃহস্পতিবার যে গভীর রাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হলো, তিনি কিন্তু ইডি আধিকারিকদের তদন্তে কোন রকম সহযোগিতা করছেন না। তাই ইডি তার এবং তার পরিবারের সদস্যদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আজকে বাজেয়াপ্ত করে নিল, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিকের। যতদিন না তিনি নিজেকে আদালতে নির্দোষ প্রমাণ করতে পারবেন, ততদিন তার এবং তার পরিবারের লোকেদের এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট যেখানে কোটি কোটি টাকার ডিলিংস হয়েছে বলে ইডির অভিযোগ, তা ফ্রিজ করে দেওয়া হলো, বাজেয়াপ্ত করে নেওয়া হলো। আপনারা দেখেছেন গতকাল যেই ইডি হেফাজতের কথা শুনেছেন 6 নভেম্বর অবধি, সেই অসুস্থ হয়ে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এজলাসেই তিনি অসুস্থ হয়ে পড়েন, ফলে তাকে কলকাতার একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এই মুহূর্তের খবর মন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নাকি তাকে ভর্তি করে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে জ্যোতিপ্রিয়র সুগারের সমস্যা বেড়েছে। জানিনা সুগারের সমস্যা বাড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করতে হয় কিনা, সেটা অবশ্য ডাক্তাররা বলতে পারবেন, আমি সাংবাদিক ডাক্তার নই। কিন্তু একটা জিনিস আমি এই সাংবাদিক জীবনে গত 2 বছর ধরে দেখে আসছি, যে তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রী মন্ত্রী তাদেরকেই ধরা হয়েছে এবং যাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে তারাই দেখেছি অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। ফিরাদ হাকিমকে দেখেছি, মদন মিত্রকে দেখেছি, অনুব্রত মণ্ডলকে দেখেছি, পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছি, কালীঘাটের কাকু 2 মাস ধরে প্রথমে বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালে ভর্তি, তার ভেতরে কি হচ্ছে সেটা জানার অধিকার কারোর নেই। আর এবার দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি হয়ে গেলেন বিখ্যাত বেসরকারি হাসপাতালে, যেই শুনলেন যে তার ইডি হেফাজত হয়েছে। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, আদালত নির্দেশ দিয়েছে যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের 10 দিন তাকে ইডি নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে, ফলে বাঁচার এখন উপায় নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডি জানিয়েছে বাকিবুর রহমানকে গ্রেপ্তারের সময় যে মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখান থেকেই বাকিবুর রহমানের সঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক এজলাসে দাঁড়িয়ে বিচারককে বলেছেন তিনি বাকিবুর রহমানকে চেনেন না, অথচ বাকিবুর রহমানের পরিবারের লোক আর জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের লোক একই সংস্থা চালাতেন, একই কোম্পানির ডাইরেক্টর ছিলেন। 3-3টি কোম্পানি এখন অব্দি সন্ধান পেয়েছে ইডির আধিকারিকরা, যেখানে ডাইরেক্টর পদে ছিলেন বাকিবুর রহমানের পরিবারের লোক আর জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে বা স্ত্রী, অথচ কেউ কাউকে নাকি চেনেন না। মারাত্মক ঘটনা একে একে উঠে আসছে এবং বাকিবুর রহমানের লেনদেনের বিষয়টি যে উঠে আসছে, সেখানে বেশ কয়েকবার কয়েক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এমআইসি নামক এক ব্যক্তিকে, এবং ইডি আধিকারিকরা এটা বলছেন এমআইসি মানে হচ্ছে মিনিস্টার ইনচার্জ, অর্থাৎ তৎকালীন যিনি খাদ্যমন্ত্রী ছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির ফাঁস যে গলায় আরো চেপে বসছে সে নিয়ে কোনো দ্বিধা নেই, এবং তাকে বাঁচাতে আসর নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন মাত্র 2 জনকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছেন এই মুহূর্তে, 1 অনুব্রত মণ্ডল, 2 জ্যোতিপ্রিয় মল্লিক। কেন সেটা আপনারা ঠিক করেননি। কিন্তু এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না? তাহলে কেন তিনি সততার প্রতীক লিখতে পারছেন না বাংলার মানুষের কাছে পোস্টারে বা ব্যানারে? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গত 1.5 বছরের মধ্যে 2 জন হেভিওয়েট মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, পার্থ চট্টোপাধ্যায়
যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, শিক্ষা এবং শিল্প এখন জেলে। আর এবার খাদ্যমন্ত্রী বা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও ইডি নিজেদের হেফাজতে নিয়েছে। এবং এর সঙ্গে জেলবন্দী তিহার জেলে আছেন তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল, আপনারা জানেন, যিনি এখনো বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি। এত কাণ্ডের পরেও তৃণমূল তাকে সরাতে পারেনি। এবং পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবী, হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, দু দুটি ফ্ল্যাট থেকে 50 লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছে। এবং এখনই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার বিরুদ্ধে চার্জশিটে প্রায় 103 কোটি টাকার সম্পত্তির অফিসিয়াল হিসেব দেখিয়েছে, অর্থাৎ যেটা রিজার্ভ ব্যাংকে জমা আছে টাকা বা সম্পত্তি। অফিসিয়াল হিসেব দেখানোর অর্থ কি? পার্থ চট্টোপাধ্যায় যদি কোনোদিন আদালতে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারেন, তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বাধ্য হবে তার সমস্ত সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে। 103 কোটি টাকার সম্পত্তি তিনি এখনো বাজেয়াপ্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। শুধু এখানেই শেষ নয়, রেলের ট্রেনে যারা হকারি করেন দেখেন না, বলে এখানেই শেষ নয়, তৃণমূলের আবার এখানেই শেষ নয়। তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য, যিনি 1 দশকের বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন, বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরাননি, তিনিও এখন জেলে। জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের আরো এক বিধায়ক, চাকরি চুরি কাণ্ডে এখন জেলে। বহিষ্কৃত যুব তৃণমূলের 2 নেতা যারা চাকরি চুরি কাণ্ডে জড়িত ছিলেন, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তারাও এখন জেলে। তাদের মাথায় কাদের হাত সেটা এখন খুঁজে বেড়াচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যুব তৃণমূলের নেতারা চাকরি চুরি করে নিল এবং তাদের মাথায় কাদের হাত ছিল বাংলার মানুষকে সেটাই নিশ্চয়ই এখন আর বোঝাতে হবে না। আদালতের রায়ের অনেক আগেই বাংলার মানুষ বুঝে গেছেন যুব তৃণমূলের এই 2 নেতার মাথায় কার হাত ছিল। এবং এর সঙ্গে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে এখন তিহার জেলে বন্দী আছেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আমরা দেখেছিলাম 2014-13 ডিসেম্বর সারদা কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন মন্ত্রী মদন মিত্র। এবং সেই সময় মোদি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস, গলায় গলায় ঝুলেছিল প্ল্যাকার্ড, সেখানে লেখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গলায় প্ল্যাকার্ড, তৃণমূলের নেতা নেত্রীদের গলায় প্ল্যাকার্ড আমরা দেখেছিলাম, সেখানে লেখা ছিল আমিও চোর, আমাকেও গ্রেপ্তার করুন। লেখা ছিল ববি চোর, মদন চোর, বালু চোর, সবাই চোর। সেই প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিল। 2017-23 জানুয়ারি রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল রাস্তায় নেমেছিল। 2019-23 ফেব্রুয়ারি লাউডন সিটে কলকাতা তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবন অব্দি পৌঁছে গেছিল সিবিআই, সারদা কাণ্ডের তিনি নাকি ঠিকঠাক তদন্ত করেননি, সমস্ত ডকুমেন্টস তৃণমূল নেতা নেত্রীদের সমস্ত ডকুমেন্ট রাজীব কুমারের হাতেই নাকি ছিল, সমস্ত কোনো ডকুমেন্ট তিনি সিবিআই তদন্তের সময় সিবিআই কে জমা দেননি। সেই অপরাধে তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল সিবিআই আধিকারিকরা, সেখানে ধর্মতলায় গিয়ে ধরনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি এখনো আপনাদের মনে আছে। 2021-এর বিধানসভা ভোট মিটতেই 17ই মে নারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার 2 হেভিওয়েট সদস্য সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরাদ হাকিমকে গ্রেপ্তার করেছিল সিবিআই, অসুস্থতার অজুহাতে তারা এসএসকেএম এ ভর্তি হয়ে গেছিল, সেই ছবি আপনারা দেখেছিলেন। গ্রেপ্তার হয়েছিলেন তখনই কামারহাটি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সারদা কাণ্ডের পর যিনি দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছিলেন, নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তায় নেমেছিলেন। কিন্তু এবছর থেকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় আর রাস্তায় নামতে পারছেন না। গত বছরের 23শে জুলাই স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তার নাকতলার বাড়িতে তল্লাশি চালানোর পর তার বান্ধবী, হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় 2 দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকারও বেশি উদ্ধারের পর, 100 কোটি টাকার সম্পত্তি উদ্ধারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু বলেননি। তৃণমূলের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল আর তার কন্যা সুকন্যা মণ্ডল এখন তিহার জেলে থাকলেও বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি এখনো সেই অনুব্রত মণ্ডল, তাকে সরায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস। কেন, সেটার জবাব আপনারাই জানেন। তারপরে আমরা দেখলাম একে একে গ্রেপ্তার হলেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং তার কিছুদিন পরেই বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু বলেছিলেন ষড়যন্ত্র হচ্ছে, রাস্তায় নামেননি। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কেন রাস্তায় নামছে না গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে? আমি চোর, ববি চোর, বালু চোর, অনুব্রত চোর, পার্থ চোর,
মানিক চোর, জীবনকৃষ্ণ চোর, অনুব্রত চোর, গলায় প্লাকার্ড ঝুলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মিছিল দেখতে কলকাতা রাজপথে আমরা বসে আছি। কবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস গলায় প্লাকার্ড ঝুলিয়ে নামবে মিছিলে এই চোরদের, অভিযুক্ত চোরদের সাপোর্টে, আমরা দেখতে চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম শুধুমাত্র বিজেপির ষড়যন্ত্র বলেই এটাকে চেপে দিতে চাইলেন। এখনো সেভাবে মুখ্যমন্ত্রীকে সক্রিয়ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের বেলায় কিন্তু পাশে দাঁড়াতে দেখতে পাইনি। জ্যোতিপ্রিয় মল্লিকের বেলায় অবশ্য তিনি সাংবাদিক সম্মেলন করে ষড়যন্ত্র বলেছিলেন। আমরা দেখেছি কিভাবে ভোটের বছর না হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অ্যাকাউন্টে 500 কোটি টাকা জমা পড়েছে। সাধারণত ভোটের বাজারে আমরা এটা দেখতে পাই। এই মুহূর্তে কেন্দ্রের শাসক দল বিজেপির পর এই ভারতবর্ষের সবচেয়ে ধনী পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস, যাদের অ্যাকাউন্টে জমা পড়েছে 500 কোটি টাকারও বেশি। যদিও এই এখন কোনো ভোটের বছর নয়, কেন জমা পড়েছে কেউ জানে না, কিভাবে জমা পড়েছে কেউ জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কিছুই জানেন না, তার দুই হেভিওয়েট মন্ত্রী জেলে চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। তার বিধায়করা একের পর এক চুরি দুর্নীতির কাণ্ডে জেলে চলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না। এবার কার পালা? ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে সম্বন্ধে যে সমস্ত তথ্য আদালতে হাজির করেছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিক যে সহজে ছাড়া পাবেন সেটা আমাদের মনে হচ্ছে না। তারা তিনিও অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়ের মতোই জেল হেফাজতে থাকবেন, এটাই এখন আমাদের অনুমান। এত প্রমাণ পাওয়া গেছে, এতগুলো কোম্পানির নাম পাওয়া গেছে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান এই রেশন দুর্নীতিকাণ্ডে মূল অভিযুক্ত, তাদের পরিবারের লোকেরা ডাইরেক্টর হয়ে আছেন। তারপর এই নোটবন্দি কাণ্ডের সময় নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের দুটি অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা নোট জমা পড়ে সাদা হয়েছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন তার বউ এবং মেয়েকেও এই নোটবন্দি কাণ্ডের জন্য গ্রেফতার করা উচিত। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন এইটাকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, যে 10 কোটি টাকা জমা পড়লো নোটবন্দির সময়, কিসের টাকা, কোথা থেকে এলো খাদ্যমন্ত্রীর মেয়ে এবং বউয়ের কাছে এই 10 কোটি টাকা? এই প্রশ্নের কোনো জবাব নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানতেন না। এবার কার পালা সেটাই এখন বাংলার মানুষের প্রশ্ন। কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইডি কি এবার হাত খুলে খেলবে? তবে কি এবার ভাইপোর পালা, নাকি ব্যানার্জি পরিবারের যে কোম্পানি নিয়ে তদন্ত চলছে এবার তার পালা, কার পালা এবার, এটাই এখন বাংলার মানুষের প্রশ্ন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এসব নিয়ে কিছুই জানেন না, যেই কেউ ধরা পড়বে গ্রেপ্তার হবে তিনি এসে বলবেন সবটাই ইডি সিবিআই এর ষড়যন্ত্র, মোদি সরকারের ষড়যন্ত্র। কিন্তু আপনারা কি বলেন, এতগুলো যোগ্য চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজিরার মূর্তির নিচে বসে আজও কাঁদছে। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, যোগ্যতা পেয়ে হয়েছে, চাকরি পেয়েছে, মেরিট লিস্টে নাম বেরিয়েছে, কিন্তু চাকরি পায়নি, চাকরি পেয়ে গেছে অযোগ্যরা কোটি কোটি টাকার বিনিময়ে। আপনারা কি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা জানতেন নাকি জানতেন না? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর বন্ধুদের অবশ্যই বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে এবং দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ফলো করে রাখতে, আর বন্ধুদের গ্রুপে আমাদের প্রতিবেদন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ দা নিউজ বাংলা কোনো ঘটনায় চেপে রাখতে দেবে না।